বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 11 নম্বর ওয়ার্ডে ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে বর্ধমান পৌরসভার নবনির্বাচিত পুরপতি পরেশ চন্দ্র সরকারকে নাগরিক সংবর্ধনা জানানো হয়। এই দিন এই ওয়ার্ডের বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে পরেশ চন্দ্র সরকারকে সংবর্ধিত করা হয়েছে। এই দিন নবনির্বাচিত পুরপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজের পাশাপাশি এই ওয়ার্ডের রাস্তা, পানীয় জল ও নিকাশী ব্যবস্থা উন্নয়নে বিশেষভাবে জোর দেওয়া হবে। মানুষকে ঠকাবেন না, আপনার বাড়ি করে দেবো, আপনি আমাকে টাকা দেন। সরকারি আবাসন, হাউজিং ফর অল, প্রত্যেকের জন্য বাড়ি দেয়া হবে, একসঙ্গে প্রত্যেককে দেওয়ার মতো সামর্থ্য কেন্দ্র বা রাজ্য সরকার কারণ নেই। তাই কিস্তিতে কিস্তিতে বাড়ি হচ্ছে, কিছু কিছু করে বাড়ি হচ্ছে, কিন্তু পাবে কারা? গরিব মানুষরা পাবে। টাকা দেবে কে? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার মিলে। তাতে বেনিফিশিয়ারি যিনি হবেন, যিনি বাড়ি পাবেন, যার কাগজপত্র ঠিক থাকবে, আমি আজকে এখানে সভাতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তার জন্য কোনো পয়সা কাউকে দেবেন না। আপনার বাড়ি আপনার হবে, আপনি কাগজপত্র যদি ঠিক থাকে আমার সঙ্গে সরাসরি দেখা করবেন। 11 নম্বর ওয়ার্ডে যদি 50টা বাড়ি হয়, যে 50 জন নির্বাচিত হবেন বাড়ি পাবার জন্য, 50 পয়সাও কাউকে দিতে হবে না। দলকে ভাঙিয়ে ব্যবসা করবেন না, পরিষ্কার কথা। আজকে দীর্ঘকাল পর্যন্ত আমি দলের মধ্যে আছি, এখানে গোপাল টোপাল যারা পুরনো লোক আমাদের জানে, 10টা বছর জেলা তৃণমূল কংগ্রেস স্বপন দেবনাথের সঙ্গে থেকে আমি চালিয়েছিলাম। তার অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তার লিয়াজো থেকে, তার কাজকর্ম থেকে, সংগঠন থেকে, সবকিছু। 2001-এ নিরুপম সেনের বিরুদ্ধে বর্ধমানে আমি বিধানসভায় লড়েছিলাম, কিন্তু দলটা করার মধ্য দিয়ে যে অনুরাগ, যে শ্রদ্ধা, যে ভালোবাসা দলের প্রতি ছিল, আজও তাই আছে। মাঝখানে কখনো কখনো হয়তো অসহায় বোধ হয়েছে যে আমরা পেরে উঠছি না তাদের সঙ্গে, যারা লুটপাট করছে, যারা দলকে বিপদ চালু করবার চেষ্টা করছে। সেই সব লোকদের সঙ্গে, সুবিধাবাদী লোকদের সঙ্গে, স্বার্থপর লোকদের সঙ্গে। উল্লেখ্য, এই ওয়ার্ড থেকে পরেশ চন্দ্র সরকার নির্বাচিত হয়েছেন। নম্বর ওয়ার্ডে থাকি আমি, হোয়াটসঅ্যাপে ওনার এই সভার কথা জেনে এবং ওনার কাছ থেকে জানতে পেরে আমি এখানে ছুটে এসেছি ওনার এই সংবর্ধনা সভায় উপস্থিত হওয়ার জন্য। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।